নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। পিকে প্রশান্ত কিশোর 2014 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছেন। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতায় আসেন, সেখানেও প্রশান্ত কিশোরের হাত ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্কিম প্রশান্ত কিশোরের হাত ধরেই। প্রশান্ত কিশোর 2021 বলেছিল বিজেপি 100টার বেশি সিট পাবে না, তাই হয়েছিল। এবার প্রশান্ত কিশোর বলছে বিজেপি পশ্চিমবাংলায় সবচেয়ে মানে প্রথম দল হবে, ফার্স্ট এক নম্বরের দল হবে। বিজেপি এক নম্বরে থাকবে, তৃণমূল কংগ্রেস দু নম্বরে থাকবে। কিন্তু অভিষেক ব্যানার্জি এটা মানতে নারাজ। অভিষেক ব্যানার্জি সরাসরি বলে দিলেন বিজেপি এবার কটা সিট পাবে। অভিষেক ব্যানার্জি পরিষ্কার জানিয়ে দিলেন পশ্চিমবাংলার বুকে বিজেপি এবার 10টা আসন পাবে, মাত্র 10খানা আসন পাবে। 2019 18টি আসন পেয়েছিল, এবার কমে কমে 10-এ আসবে। তো কোন 10টা আসন পাবে অভিষেক ব্যানার্জি ইশারা করে দিয়েছেন। এবার জানিয়ে দিচ্ছি কোন 10টা আসনের কথা বলেছেন অভিষেক ব্যানার্জি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বালুরঘাট। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বালুরঘাট, দার্জিলিং, এই 5টা। আর বর্ধমান, দুর্গাপুর 6টা, পুরুলিয়া, বাঁকুড়া 8টা, রানাঘাট, বনগাঁ 10টা। এই 10টা আসন নাকি বিজেপি জিতবে, বাদ বাকি সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস জিতবে। এটা অভিষেক ব্যানার্জির নিজের মনের সমীক্ষা, নিজের মনের মতো সমীক্ষা। মানে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বালুরঘাট 5টা, রানাঘাট, বনগাঁ 7টা, পুরুলিয়া, বাঁকুড়া 9টা, বর্ধমান, দুর্গাপুর 10টা। এই 10টা আসন নাকি বিজেপি জিতবে, এটা অভিষেক ব্যানার্জির কথা। তো অভিষেক ব্যানার্জির এই সমীক্ষাকে আপনারা পছন্দ করেন? যদি করেন কমেন্টে লিখবেন, না করলেও কমেন্টে লিখবেন। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।